নগায় বদলগাছি ভান্ডারপুর সবজির হাট জমে উঠেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম আর রকি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রকি, কবির, আপনি জানেন খুব ভোরে কিন্তু প্রান্তিক কৃষক যারা, তারা কিন্তু এই সবজি তুলে ক্ষেত থেকে তুলে হাটে নিয়ে আসেন। আমরা বর্তমানে রয়েছি নওগাঁ জেলার ভান্ডারপুর বদলগাছি উপজেলার এই হাটটি। এখানে কিন্তু খুব ভোর থেকে প্রান্তিক কৃষক যারা, তারা কিন্তু বিভিন্ন জাতের শীতের আগাম সবজি নিয়ে আসছেন। এবং আজকে হাটে আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবজির প্রত্যেকটা সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এর মূল কারণটা কিন্তু এবছর এই বন্যার কারণে কিছুটা সবজি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবজির প্রত্যেকটা সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এবং এই কৃষকদের এবছর আমরা যেটা লক্ষ্য করছিলাম যে তারা বলছেন যে গেল কয়েক, এবং এখানে লাউ কদু এই জাতীয় সবজির দাম কিন্তু প্রতি পিস 35-40 টাকা পর্যন্ত পাচ্ছেন, যেটা গেল কয়েকদিন আগেও কিন্তু এরকম দাম তারা পাচ্ছিলেন না। তো এক্ষেত্রে কৃষকদের প্রত্যাশার জায়গা পূরণ হচ্ছে, কিন্তু অস্বস্তি লক্ষ্য করছিলাম ক্রেতাদের। তারা বলছেন যে এইভাবে লাফিয়ে দর বাড়ার কারণে কিন্তু সাধারণত তাদের যে আয় ব্যয়ের হিসাব তা কিন্তু মিলানো অনেকটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এবছর আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলায় প্রায় 14,000 হেক্টর জমিতে এই বিভিন্ন জাতের আগাম সবজি চাষ করা হয়েছে। এসব সবজি কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তারা বিভিন্ন রাজধানী সহ অন্য জায়গাতে সরবরাহ করে থাকেন। তবে কৃষকরা যেটি বিষয়টা তাদের মুখ থেকে আমরা জানতে পারছি, প্রান্তিক এসব হাটে কিন্তু বিভিন্ন কারণে এই সিন্ডিকেট একটা বেড়া জাল থেকে তারা বের হতে পারে না। পাইকারদের উপস্থিতি কম হলে এসব পড়ে যায়, এক্ষেত্রে কিন্তু তারা মুনাফার জায়গা থেকে অনেকটা দূরে সরে চলে যান। বেগুন এখানে বিক্রি হচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম 40 টাকা করে। অন্যান্য যেসব আগাম জাতের সিম এবং অন্যান্য আরো কদু, লাউ, বিলাতি এসব 35 এখানে বিক্রি হচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম 40 টাকা করে। অন্যান্য যেসব আগাম জাতের সিম এবং অন্যান্য আরো কদু, লাউ, বিলাতি এসব 35-40 টাকা করে, এইসব সবজির দামের ক্ষেত্রে কিন্তু গেল কয়েক সপ্তাহে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। তো উৎপাদনের ক্ষেত্রে কিছুটা কম হয়েছে বলছে কৃষকরা। কৃষকদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম যে তারা মুনাফার জায়গাটা এবছর পেলেও কিন্তু সবজির উৎপাদন গেল বছর যে প্রতি হেক্টরে যে পরিমাণ সবজি উৎপাদন হয়েছিল এবছর কিন্তু সেরকম সবজি তারা পাচ্ছেন না। এই এর মূল কারণটা কিন্তু বন্যার, কয়েক দফা বন্যা এবং অতি বৃষ্টির কারণে প্রথম পর্যায়ের যেসব সবজি ক্ষেত রয়েছিল এসব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হয়। তবে বাজার ব্যবস্থার কারণে কিন্তু তারা এখন অনেকটাই খুশি এবং এই জায়গাতে তাদের প্রত্যাশার জায়গাটা অনেকটা পূরণ হচ্ছে। তবে সাধারণত আমরা এই প্রান্তিক হাটগুলো থেকে শহরের যেসব হাট রয়েছে এই হাটগুলোতে কিন্তু অনেকটা দ্বিগুণ দরে সবজি কেনা বেচা চলছে এবং মুনাফার জায়গাটা কিন্তু মধ্যস্বত্ব যারা ভুগী রয়েছেন তাদের পকেটে কিন্তু বেশি যায়। এখান থেকে একটা 25 টাকা কেজির 25 টাকা করে একটা কদু কিনে নিয়ে কিন্তু শহরে 45-50 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সিম এখানে বিক্রি হচ্ছে 70 টাকা করে। সেই সিম শহরের যেসব হাট, অন্তত 20-25-30 কিলোমিটার দূরের হাট, এই হাটগুলো কিন্তু 80-100 টাকা করে বিক্রি হচ্ছে। মানে প্রতি কেজির প্রায় 30-35 টাকা বা তারও কিছুটা বেশি দরের একটা উঠানামা কিন্তু এই প্রান্তিক এবং শহরের মাঝে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে রয়েছে। তো মুনাফার জায়গাটা কিন্তু বরাবরই আমরা এখানে লক্ষ্য করছিলাম, সাধারণত মধ্যস্বত্ব ভোগী যারা রয়েছেন, যারা পাইকার শ্রেণী, তারা কিন্তু এই বেশি মুনাফাটা অর্জন করে থাকে এবং পকেটে তাদের এই মুনাফাটা চলে যায়। সাধারণ কৃষকদের দাবি এই সব মুনাফাটা যেন প্রকৃত তারা পান এবং এই ক্ষেত্রে সরকারের একটা মনিটরিং বা নজরদারি থাকা দরকার। প্রকৃত পক্ষে যেসব সবজি এখানে কিনা বেচা চলছে এইসব সবজির একটা ন্যায্য দরের একটা নিশ্চিত তারা ব্যবস্থা চান, প্রকৃতভাবে যেন এই দর উঠা নামার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়গুলি কিন্তু তারা কৃষকদের পক্ষ থেকে আমরা জানতে পারছিলাম। তো সব মিলে খবির, এই জমজমাটাই হাট সকাল থেকে কিন্তু 11টা পর্যন্ত চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এসব সবজি তারা কিনে নিয়ে যাচ্ছে। তো খবির, এই ছিল নওগাঁর ভান্ডারপুরের সবজি হাটের খবর আমার কাছে। নওগাঁর বদলগাছি থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন এম আর রকি।